পাঁচের দুইয়ের দাগ। এখানে বলেছে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই জেড, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এই দুটো ফাংশন দিয়েছে। এবার ডেরিভেটিভ বলেছে ডি টু এফ ডি এক্স টু বলেছে, তাহলে ডি টু ডি এফ তাহলে ওয়াই আছে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এফ সমান এফ এক্স সমান ওয়াই, তার মানে আমি যদি একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ডি এফ ডি এফ বাই এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কথাটা লিখলে, তাহলে ডি ওয়াই ডি এক্স হলো, এটা তো ক্লিয়ার। এক্সটাকে লেখা হয় না আর কি, এই এক্সটাকে লেখা হয় না, লিখতে প্রবলেম বলে লেখা হয় না। এবার এটাকে আমি জেডে নিয়ে আসব, তার জন্য আমি কি করব ডি ওয়াই ডি জেড, ভালো করে বোঝার চেষ্টা করো, যে ডিএক্স ছিল তাহলে ডিজেড, এটাকে বলে চেন ডেরিভেটিভ, চেন সিস্টেমের ডেরিভেটিভ হচ্ছে দাদা। তাহলে এখানে জেড নিয়ে এলাম, যেহেতু আমার প্রমাণে চাইছে, বইয়ের প্রমাণে চাইছে, তাই এখানে জেড, এখানে জেড নিয়ে এলাম, ডিজেড ডিএক্স। এবার এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই জেড আছে, এক্স ইকুয়ালস টু ওয়ান বাই জেড। এবার একে আমরা যদি ডেরিভেটিভ করি পারি ডিএক্স ডিজেড ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার আসছে, এক্স এর জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, যে কারণে ডিএক্স ডিজেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে আমরা এই যে যেটা ডিজেড ডিএক্স আছে এই জায়গাটায় আমরা মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার বসিয়ে দেবো, বা এটা তো ডিএক্স ডিজেড ছিল, তাহলে ডিজেড ডিএক্স এর রেজাল্ট কত আসলো মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস জেড স্কোয়ারকে এই জায়গায় বসাবো, তাহলে মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড ডিওয়াই ডিজেড লিখেছি, এখানে ডিজেড ডিএক্স এর জায়গায় আমরা লিখলাম মাইনাস জেড স্কোয়ার, এটা হলো। এরপর আমরা এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা আবার একবার লিখলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি টু এফ ডিএক্স টু, লিখে দিলাম, এখানে তো দুবার দুবার হয়ে যাওয়ার জন্য ডি টু এফ ডিএক্স টু ডি ডিএক্স অফ। এবার এখানে রেজাল্টটা কি আছে, মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড আছে। এবার এক্স এর সাপেক্ষে এগুলো তো কোনোগুলোই ডেরিভেটিভ হবে না, তার মানে কি হবে, একে জেড এর রেসপেক্টে করতে হবে, এবার জেডটাকে আনাতে হবে কোনো একটা জায়গা থেকে, তাহলে জেডটাকে আনাতার জন্য এখানে ডিজেড লিখলাম। এবার নিয়ে এসেছি একে, যখন আমাকে একে ব্যালেন্স করতে হবে, কোনো না কোনো জায়গায় ব্যালেন্স করতে হবে, তাহলে ব্যালেন্স করা মানে এখানে ডিজেড আর ডিএক্স এখানে থাকলো, বুঝতে পারলে, এখানে যদি এখানে এক্স ছিল এখানে ডিজেড নিয়ে এসেছি, তাহলে ডিজেড তাহলে উপরে এখানে ডিজেড থাকতে হবে, যাতে কেটে এটা ব্যালেন্স থাকে, আর ডিএক্সটা যে নিচে ছিল সেই এখানে ডিএক্স থাকলো। আশা করি ব্যাপারটা একটু হলেও তোমরা বুঝতে পারবে। এবার ডিজে ডিএক্স এর রেজাল্ট কত, এই ডিজে ডিএক্স এর রেজাল্ট হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, এটাকে তোমাকে বাইরে লিখে রাখতে হবে, মাইনাস জেড স্কোয়ার, একে বাইরে আমি গুণ আছে তো এটাকে বাইরে আমি লিখে রাখলাম। এবার একে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করে যাও, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস টু জেড ডিওয়াই ডিজেড, তারপর এটা মাইনাসটাকে আমি যদি বাইরে বের করে দিই তাহলে আরো ভালো হতো আর কি, এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে এটাকে বাইরে বের করে রাখলে এটা প্লাস হয়ে গেল, আচ্ছা প্লাস হয়ে গেল। এবার জেড স্কোয়ারের ডেরিভেটিভ টু জেড ডিওয়াই ডিজেড বসে থাকলো প্লাস, এবার ডিওয়াই ডিজেড জেড স্কোয়ার থাকলো, এবার ডিওয়াই ডিজেড এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিজেড টু এখানে হলো, এবার জেড স্কোয়ারকে মাল্টিপ্লাই করে দাও, দিলেই আমাদের অঙ্ক শেষ, টু জেড কিউব ডিওয়াই ডিজেড জেড টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই ডিজেড টু, অঙ্ক শেষ। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি তোমাদের পাঁচের দুইয়ের দাগটা করে দিলাম, এবার ছয়ের দাগের অঙ্কটাও দেখো, ছয়ের দাগের অঙ্কটাও যদি করে দিলে ভালো হয়, সবগুলো অঙ্ক আপাতত কভার হয়ে গেলে চাপটা আমাদের কমে যাবে একদিক থেকে। ছয়ের দাগে বলছি, ছয়ের দাগের অঙ্কটা একটু বড় হবে, এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস, কি বলেছে এখানে, কেটি বলেছে, ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই টু কস অফ পিটি প্লাস এপসাইলন, এখানে বলেছে এপসাইলন, এগুলো সবগুলো এই যে এ কে
ই এপসাইলন পি এগুলো সব ধ্রুবক বলে দিয়েছে, অলরেডি বলে দিয়েছে। সুতরাং এইগুলো ডেরিভেটিভ করার সময় একটু মাথায় আমাদেরকে রাখতে হবে যে এগুলো আর নেক্সট টাইম ডেরিভেটিভ করলে এগুলো ধ্রুবক হিসেবে ট্রিট করতে হবে এগুলো। এবার এক্স এর সাপেক্ষে আমরা টি এর সাপেক্ষে অবকলন করে পাই কথাটা লিখতে হবে, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে অবকলন করে পাই কথাটা লিখলাম ডিএক্স ডিটি। এই অঙ্কগুলো আসে তাই আমি এগুলোকে বেশি জোর দিয়ে করিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি মনে রাখবে সেগুলো কোনো না কোনোভাবে টেস্ট পেপারে বা প্রশ্ন বিচিত্রায় এসছে, সেগুলো বেছে বেছেই আমি করিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা বাকি অঙ্কগুলো সময় পেলে অবশ্যই করবে, কারণ এই অঙ্ক এখান থেকে আর অবকলন চ্যাপ্টার থেকে চার নম্বর একটা আসবে। তোমাদের দুটো চ্যাপ্টার করা থাকলে একটা চ্যাপ্টার টার্গেট করে যাবে না, নাও অঙ্কগুলো নামাতে পারো পরীক্ষার খাতায়। দুটো চ্যাপ্টার করে গেলে সেখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। এবার এখানে আমি ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি যে এ ধ্রুবক, এ কে কিছু করা যাবে না এখানে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টিকে আমি বসিয়ে রাখলাম, হাত দেবো না এখানে। এবার কসের ডেরিভেটিভ হচ্ছে সাইন, আচ্ছা পিটি প্লাস এপসাইলন। এবার পি এর ডেরিভেটিভ হচ্ছে, পিটি এর ডেরিভেটিভের মধ্যে টি ডেরিভেটিভ হয়ে গেল পড়ে থাকছে পি, এপসাইলনের ডেরিভেটিভ শূন্য, তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস হয় তাহলে এখানে একটা মাইনাস লাগাতে হবে। এবার এখানে যাই ছিল, এবার এই পোর্শনটা যে পড়েছিল এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। এটা ডেরিভেটিভ কিভাবে করব, মাইনাস কে বাই টুটাকে নিচে নামিয়ে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু, এবার এটা যে ছিল সেটা আমি লিখে রাখি কস অফ পিটি প্লাস এপসাইলন, এটা হলো। এবার যা ছিল সেটা আমি আরেকবার লিখে ফেলি, এটা তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডিটি যেরকম আছে লেখা থাকুক, সে পরে দেখা যাবে। এটাকে গুণ করে দাও দেখি, এখানে এপি ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু সাইন অফ পিটি প্লাস এপসাইলন, এটা থাকলো। এবার এ এখানে গুণ হয়ে গেলে দেখো কী কী থাকছে, কে বাই টু এ ই টু দি পাওয়ার, এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস অফ পিটি প্লাস এপসাইলন, এটা থাকছে। এবার এই পার্টটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে, এই পার্টটা পুরোপুরি এক্স, তাহলে এই জায়গাটা আমি এক্স লিখে দেব যাতে একটু হলেও আমাদের অবকলনের পার্টটা যেন কম করতে হয় আর কি। সাইন অফ পিটি প্লাস এপসাইলন মাইনাস কে বাই টু, এই জায়গাটা আমি এক্স লিখে দিলাম এটা। এবার এটাকে পাশে নিয়ে চলে আসো, বা ডিএক্স ডিটি প্লাস কে বাই টু এক্স ইকুয়ালস টু মাইনাস এপি ই টু দি পাওয়ার মাইনাস, এটা কে টি বাই টু হতো, কে টি বাই টু, তারপর সাইন পিটি প্লাস এপসাইলন। এবার আরেকবার ডেরিভেটিভ একে করে দাও, এক্সের সাপেক্ষে পুনরায় আবার ডেরিভেটিভ করে পাই, এক্সের সাপেক্ষে না টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। তাহলে সেটা পাবো কিভাবে, ডিএক্স ডিটি টি এর সাপেক্ষে, ডিএক্স ডিটি, আচ্ছা ডিএ ডিটি প্লাস কে বাই টু এক্স ইকুয়ালস টু, এপি তো ধ্রুবক বাইরে থাকলো, মাইনাস এপি থাকলো, ডিডিটি অফ, ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু সাইন অফ পিটি প্লাস এপসাইলন, এটা থাকলো, পিটি প্লাস এপসাইলন এটা থাকলো। এবার এটার সাপেক্ষে যখন ডেরিভেটিভ করছি, এটা বা ডি টু এক্স ডিটি টু প্লাস এখানে কে বাই টু ডিএক্স ডিটি এপি
তাহলে এখানে মাইনাস কে বাই টু ই টু দি পাওয়ার মাইনাস কে বাই টু বাই টু এটা এলো সাইন পিটি প্লাস এপসাইলন এই রেজাল্টটা এটা এলো। তা এটা ফার্স্টে ডেরিভেটিভ করলাম, এবার এই জায়গাটা আরেকবার ডেরিভেটিভ করব, প্লাস ই টু দি পাওয়ার কে টি বাই টু কস অফ পিটি প্লাস এপসাইলন ইনটু পি তার সঙ্গে থাকলো। এরপর পরবর্তী কি অঙ্ক আছে দেখি, ডি টু এক্স ডিটি টু প্লাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস এপি এই জায়গাটা আমি কি করা যায় দেখি, এখানে এটাকে দিতে পারলে একটু সুবিধা হতো, আমাদের আগের পোর্শনটা থেকে কিছুটা রেজাল্ট পাওয়া যেত। তাহলে আগেরটায় মাইনাস এপি গুণ করে দিলে মানে ভালো হয়, এটা এপিটাকে বাইরে ভেতরে দিয়ে দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছ মাইনাস এপি গুণ করে দিচ্ছি কে বাই টু এপি ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু সাইন অফ পিটি প্লাস এপসাইলন, এখানেও তাই কাজ করব, মাইনাস এপিটা এখানে গুণ থাকুক, এপি স্কোয়ার হিসেবে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস অফ পিটি প্লাস এপসাইলন এই যে ব্যাপার ইকুয়ালস টু মাইনাস কে বাই টু। এই জায়গাটা আমরা কি লিখব, এই জায়গাটা আমরা লিখতে পারি, এই জায়গাটা এই যে ছিল তোমরা মাইনাস এপি মাইনাস ই টু দর মাইনাস কে টু বাই এই জায়গাটা এই জিনিস পোর্শনটা লিখে দেবো ডিএক্স ডিটি কে বাই টু এক্স ডিএক্স ডিটি ডিএক্স ডিটি প্লাস কে বাই টু এক্স এটা লিখে দিলাম। আচ্ছা এবার এই জায়গাটা পুরো এক্স লিখে দাও, বাইরে তো মাইনাস একটা থাকবে এটা প্লাস হয়ে যাবে, আর এই জায়গাটা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এখানে হবে এক্স হলো। এরপর অঙ্কটা আমাদের হয়ে গেছে, এবার মাইনাস কে বাই টু তাহলে এখানে ডি টু এক্স ডিটি টু প্লাস কে বাই টু ডিএক্স ডিটি তারপর মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস এখানে আছে কত মাইনাস কে স্কোয়ার বাই ফোর এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার অফ এক্স, বা এখানে এটাকে সামনে চলে এলে ডি টু এক্স ডিটি টু ডিএক্স ডিটি ইন্টু কে থাকলো, আর এটাকে আমি নিয়ে চলে এলাম এখানে কে স্কোয়ার বাই ফোর প্লাস পি স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, বা ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস এন স্কোয়ার অফ এক্স ইকুয়ালস টু জিরো। তার মানে এই অঙ্কটা একটু বড় হলে ছিল তোমাদের জন্য, এন স্কোয়ার তোমাদের বইতে এন স্কোয়ার দিয়ে দিয়েছে, এন স্কোয়ার সমান ওয়ান বাই ফোর আছে, এটা দেখবে এন স্কোয়ার সমান এটা বইতে দেওয়া আছে পি স্কোয়ার সমান কে স্কোয়ার বাই ফোর। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, তাহলে এইভাবে তোমরা করলে আট ছয় দাগেটা আমার বইতে এটা ছয় দাগের অঙ্ক ছিল, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, অনেক বড় অঙ্ক আছে। একটু তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নেবে, আমি এমনি স্টিল কয়েকটা ফটো রাখার মতো এরকম করে রাখছি, এই যে এখান থেকে দেখে তুলে নিবে ভালো করে। তারপর এই যে পোর্শনটা বড় আছে একটু, ডেরিভেটিভটা দুবার ডেরিভেটিভ করবে, খাতায় আগে ভালো করে তুলে নিবে, তারপর ভালো করে একবার দেখে নিয়ে প্র্যাকটিস করবে, বড় হবে অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, সাথে দাগের অঙ্কগুলো আছে কি আছে সেগুলো দেখে
সাথে থাকে অঙ্কগুলো, সাথে থাকে অঙ্কটা দেখিয়ে দিই, ওটা একটু কঠিন আছে। সাথে থাক দেখো, সাথে থাকে অঙ্কে কি বলছে, সাথে থাকে দেওয়া আছে 2x সমান y টু দি পাওয়ার 1 বাই 5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই 5, এটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে কি করে রেজাল্টে আসা যায় দেখা যাক, কিভাবে আসা যায়। এখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে না এ করে ক্যালকুলেশন করে আগে তোমাকে y এর মানটাকে বের করে ফেলতে হবে, না হলে এটা করা প্রচুর চাপের হয়ে যাবে। এটা বইতে আছে, করা আছে, এক উদাহরণে তোমাদের করা আছে, তোমরা দেখবে, না পারলে বলবে। এই যে যে অঙ্কটা আমি কথা আমি বলছি, এই যে অঙ্কটা তোমাদের বইতে করা আছে, সাথে থাকে যে কথাটা যেটা বলছি, এই অঙ্কটা তোমাদের উদাহরণে করা আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, করবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে করবে। এই যে আছে উদাহরণ 10, এই দেখো এই উদাহরণটা দেখে করার চেষ্টা। 1 বাই এম আছে, সেখানে 1 বাই 5 আছে, অঙ্ক দুটো পুরো একই রকমভাবে অঙ্ক দুটো হবে, ওটা দেখে দেখে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এটা অঙ্কটা হয়ে গেল তোমাদের, ওটা নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না। তাহলে সাতেরটা করবে, আমি নয়েরটা করে দিচ্ছি, নয়ের অঙ্কটা একটু জটিল আছে, দশটা বইয়ের উদাহরণ থেকে পেয়ে যাবে, সিম্পল অঙ্ক আছে, দুবার ডেরিভেটিভ করবে চলে আসবে, এটা মিলে যাবে, এটা পেরে যাবে তোমরা। আর এখানে টাফ অঙ্ক বলতে, এখানে টাফ অঙ্ক বলতে এই যে অঙ্কটা টাফ আছে, আর বাকিগুলো তোমরা পারবে। আমি নয়েরটা আর এগুলো করে দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব, আর না হলে তো জানাবে, আমি বলেছি সবাইকে যে অঙ্কগুলো হবে না জানাবে, করে দেব। অনলাইনে তোমাদের পড়াশোনা এইভাবেই করতে হবে, তোমাদের সেশনটাও মনে হয় এগিয়েছে, সেশন জুন মে জুন পেরিয়ে যাবে, অনেকটা টাইম পেলে সিলেবাসটা ঠিক করে যেন ভালো করে রেডি করতে পারো, বিশেষ করে এন্ট্রান্স পরীক্ষার জন্য যেন তৈরি হতে পারো। সাবজেক্টটা যে ম্যাথটা এগিয়ে গেল, তাহলে এখানে দেখো এবার ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, কী কী ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো আমি তুলে নিচ্ছি আগে থেকে, এটা আছে। এবার বলেছে এফ ডাবল ড্যাশ অফ এত, তাহলে এই ফাংশনটার এক নম্বরের ডেরিভেটিভ করে পাই, এক নম্বরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই, তাহলে কিভাবে পাচ্ছি এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ অফ এক্স ফাই ড্যাশ অফ এক্স, ভুল হয়ে গেল, এফ ড্যাশ অফ এক্স প্লাস আর একবার ডেরিভেটিভ করলে এখানে কত আসছে এফ এক্স বসে থাকবে, এবার ফাই ড্যাশ অফ এক্স হলো, হয়েছে। তারপর আর একবার ডেরিভেটিভ করে দেবো, ডাবল ডেরিভেটিভ করে দিতেই হবে, ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, পুনরায় অবকলন করে পাই এফ ডাবল ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ ডাবল ড্যাশ অফ এক্স ফাই এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ফাই ড্যাশ অফ এক্স এফ ড্যাশ অফ এক্স ফাই ড্যাশ অফ এক্স এফ এক্স ফাই ডাবল ড্যাশ অফ এক্স, হয়ে গেল। তাহলে এখানে দুটো আছে, দুটোকে যোগ করে দাও, এফ ডাবল ড্যাশ অফ এক্স ফাই অফ এক্স, খুব বড় আছে অঙ্কটা, বেশি বড় নয় ছোট আছে। এবার এখানে টু এফ ড্যাশ অফ এক্স
phi dash of x plus fx phi double dash of x. এবার একে মেন ফাংশনটা দিয়ে ডেরিভেটিভ ভাগ করে দিতে হবে, এফ ডাবল ড্যাশ অফ এক্স বাই এফ এক্স দিয়ে আমি ভাগ করলাম। তাহলে এখানে এফ ডাবল ড্যাশ অফ এক্স ফাই এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স, এবার এই জায়গাটা কত লিখতে হবে, এ লিখে দিতে হবে, কারণ এখানে ডেটা দেখো ডেটাতে বলেছে এ লিখতে, তাহলে মানে এর জায়গায় আমি এ লিখে দিলাম। তারপরে এখানে এফ এক্স ফাই ডাবল ড্যাশ অফ এক্স বাই এফ এক্সের জায়গায় আমরা লিখব এফ এক্স ফাই এক্স। এবার ভাগ করে দেওয়া মানে হচ্ছে এটা এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো এফ ডাবল ড্যাশ অফ এক্স বাই এফ এক্স টু এ বাই এফ এক্স আর ফাই এক্স, এর অ্যাব্রিভেটেড ফর্মটা লেখা থাকবে সেটাও তোমরা লিখবে, মানে সংক্ষিপ্ত আকারটাও তোমাদেরকে লিখে দিতে হবে। এবার এখানে এফ এক্স এফ এক্স কাটবে, দিয়ে ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে এটা ছিল রেজাল্ট। একে সংক্ষিপ্ত ফর্মে একটু লেখা হয়েছে বা এফ এফ ডাবল ড্যাশ হয়েছিল, এফ ডাবল ড্যাশ অফ এফ ইকুয়ালস টু এফ স্মল ড্যাশ অফ এফ বাই টু এ বাই এফ অ্যান্ড ফাই প্লাস ফাই এখানে ডবল ড্যাশ ফাই ডবল ড্যাশ বাই ফাই, প্রুভ হয়ে গেল। এইভাবে সহজ সহজ অনেক অঙ্ক আছে, আমরা করবে এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমি এর পরবর্তী যে অঙ্কটা আছে, আমি পনেরো দাগের অঙ্কটা করব বলছিলাম। পনেরো দাগের অঙ্কটা তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, অঙ্কগুলো সহজ আছে, চেষ্টা করবে আগে নিজে থেকে যতটা পারো করো, বাকি অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর দেওয়ার চেষ্টা করব। এবার এখানে দেখো যে তেরো দাগের অঙ্কটা একটু ডিফিকাল্ট আছে আর পরীক্ষা আসে প্রচুর। তেরো দাগে যে অঙ্কটা হচ্ছে এখানে বলছে এক্স স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ ওয়াই, লাস্টের পুরো দেখবে লাস্টের দিকের অঙ্কগুলো, এটা তোমাদের বইয়ের সঙ্গে একটু ম্যাচ করে নেবে। আমি বইটাও দেখিয়ে দিই, এই যে এই যে এই অঙ্কটা করছি, এনসিইআরটি যেটা বলেছে তারও থেকে যেটা বলেছে এটা, তাহলে এই অঙ্কটা কিভাবে হবে বিশেষ দেখে এই ফাংশনটা দেখেছ, যে ফাংশনটা মিশে আছে, এই ফাংশনটা মিশে আছে, এরকমভাবে ডেরিভেটিভ করলে তোমরা অঙ্কটাকে উদ্ধার করতে পারবে না, তার মানে এক্স আর ওয়াইকে তোমাদেরকে আলাদা করতে হবে। এই অঙ্কের উদ্দেশ্যটা এটাই যে এদের এক্স আর ওয়াই পোর্শনটাকে আলাদা করতে হবে। তাহলে কিভাবে আলাদা করা যায় সেটার জন্য প্রথমে দেখো আমাদের উপায় হচ্ছে করণীটাকে দূর করা, প্রথম কাজ হবে করণী দূর করা। তাহলে মাইনাস ওয়াই ওয়ান প্লাস অফ এক্স, বা একে বর্গ করে দাও এক্স স্কোয়ার ওয়ান প্লাস অফ ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস অফ এক্স, এটা হলো। এবার এটাকে উৎপাদকের আকারে নিয়ে চলে আসো, এদিকে নিয়ে চলে আসো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এদিকে লেখো আর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, বা এক্স মাইনাস অফ ওয়াই এক্স প্লাস অফ ওয়াই, আর এখানে হচ্ছে এক্স ওয়াইকে কমন নিলাম এক্স মাইনাস অফ ওয়াই ইকুয়ালস টু জিরো, বা এক্স মাইনাস ওয়াই দুদিক থেকে আছে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। তার মানে এইটা নিলে তো কিছু লাভের লাভ কিছু হবে না, আমাদের প্রমাণের সিদ্ধ হবে না, নিতে হলে এটাকে নিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, বা তাহলে ওয়াইটাকে কমন নিয়ে নিলাম ওয়ান প্লাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, বা ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স। এবার তুমি দুবার ডেরিভেটিভ করে দাও, দুলে উত্তর চলে আসবে। কিন্তু কেউ যদি এখান থেকে ডেরিভেটিভ করে বের করানোর চেষ্টা করে
অঙ্ক হবে না, অঙ্ক মেন উত্তরে পৌঁছাতে অনেক অনেক কাঠখড় পোড়াতে হবে, তার থেকে এটা অনেক বেস্ট মেথড। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই বলে লিখলে তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্সটাকে বাইরে রাখো, ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার, ওয়ান প্লাস অফ এক্স এখানে লিখলাম, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, মাইনাস এবার এক্স কে বসিয়ে রাখবো, ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ানই থাকবে, তাহলে এখান থেকে হলো কি ওয়ান প্লাস অফ এক্স মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স এর হোল স্কোয়ার, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস অফ এক্স এর হোল স্কোয়ার। এবার এক্স এর সাপেক্ষে আরেকবার পুনরায় অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস অফ এক্স এর, এবার এখানে লিখতে হবে ওয়ান প্লাস অফ এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস টু, এবার এখানে হচ্ছে প্লাস টু হয়ে গেল, ওয়ান প্লাস অফ এক্স এর হোল কিউব হয়ে গেছে, এটা তো প্রমাণ হয়েই গেল আর কি। তাহলে এইভাবে তোমরা সবগুলো অঙ্ক করে রাখবে, যেগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো অ্যাটলিস্ট করে পাঠানোর চেষ্টা করবে, যেগুলো যদি হয়নি সেগুলো জানাবে, আমি করে দেবো অবশ্যই।